नमस्कार आज के वीडियो पॉकेट फ्रेंडली किचु हैंडवर्क के शाड़ी एकदम रेगुलर वेयर जोन्नो भीषण सुंदर प्रत्येक शाड़ी अपना देखूँ भालो लगले बुक कर बेन हमारे बुकिंग नंबर 9073265772 फर्स्ट जे शाड़ी टा देखा बो तातेर मध्य धोनेखाली तातेर मध्य कोड़ा पुरोटा काठर काज नंबर वन प्राइस थक्चे 1850 भीषण सुंदर सोबार टेस्टेड शाड़ी जरा ऑफिस गोइंग जरा वर्किंग लेडी रोएछन तादेर जोन्नो ये शाड़ीगुलो भीषण ही भालो रेगुलर वेयर जोन्नो खूब सुंदर देखुन पुरोटा काथार काज बॉडीते और आँचलटा पुरो भराट काथार काज यही होच्छे डिजाइन सिंपल सोबार गरमे पड़वार जोन्नो भीषण ही भालो प्राइस थाकछे 1850 प्रत्येकटा यही होच्छे पुरो शाड़ीटा भालो लागले झटपट बुक करे फेलुन আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়াই রয়েছে একটু দেখে নিন এই হচ্ছে পুরো শাড়িটা এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিসে রয়েছে নেক্সট নাম্বার 2 আঁচল পাড়টা থাকছে পুরো ভরাট কাঁথার কাজ এই হচ্ছে গঙ্গা যমুনা বর্ডার বডি পাড়টা থাকছে এটা এই হচ্ছে পুরো শাড়ি নেক্সট আরেকটা দেখাবো ফার্স্ট যেটা যেরকম বর্ডারটা দেখিয়েছিলাম সেম কালার সেম বর্ডার কিন্তু ডিজাইনটা আলাদা এটা নাম্বার 3 এটাও প্রাইস থাকছে 1850 বর্ডারটা ভীষণ সুন্দর একটা শাটিনের বর্ডার আঁচল থাকছে পুরো কাঁথার কাজ করা এইটা পুরো শাড়িতে ছোট ছোট গুটি করা রয়েছে কাঁথার শাড়ি সুন্দর দেখতে আর ভীষণ কমফোর্টেবল এই শাড়িগুলো এই হচ্ছে পুরো শাড়িটা নেক্সট আসছি নাম্বার 4 এটা কেরালা কটনের মধ্যে রয়েছে 1850 থাকছে এটারও প্রাইস লাইট পিঙ্ক কালার শাড়িটা বর্ডার রয়েছে একটা স্লিক বর্ডার ভিতরে এরকম ছোট ছোট বুটি করা রয়েছে আর আঁচলটাও পুরো কাঁথার কাজ দেখুন পুরোটাই হ্যান্ড ওয়ার্ক করা অসাধারণ দেখতে কিন্তু প্রত্যেকটা শাড়ি প্রাইস অনলি 1850 ঝটপট বুক করবেন প্রচুর প্রচুর বুকিং চলে আসে এগুলোর আর সবই সিঙ্গেল পিস রয়েছে আপনারা একটু অপশন রেখে বুক করবেন এটাই বলবার এটা থাকছে ব্লাউজ পিস কেরালা কটনগুলোতে কিন্তু ব্লাউজ পিস রয়েছে নাম্বার 5 এটাও একটা কেরালা কটন 1850 থাকছে এটারও প্রাইস আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন যারা এখনো আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো করেননি অবশ্যই করে রাখবেন তাহলে সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন আমাদের প্রত্যেক বুধবার আর শনিবার 3:30টার সময় ফেসবুক লাইভ থাকে এটা অবশ্যই আপনারা মিস করবেন না দেখবেন এটা থাকছে আঁচল দেখুন
আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। ফুল শাড়িটা দেখুন এই রকম, এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিস থাকছে এটা। পরের শাড়ি নাম্বার 6, এটাও 1850 থাকছে প্রাইস। শাড়ির ডিজাইন কিন্তু সবই আলাদা রকম এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম অন্য রকম ভাবে করা আছে। দেখুন এটা বর্ডার বুটার, পুরো শাড়িতে বুটি রয়েছে ছোট, আর আঁচলটা থাকছে এটা, এই হচ্ছে আঁচল পার্ট। এটা একদম ল্যাভেন্ডার কালার, লাইট ল্যাভেন্ডার কালার, ভীষণ মিষ্টি একটা রং। এই হচ্ছে পুরো শাড়িটা, যে কোনো জায়গায় এসব শাড়ি পরে চলে যান, ভীষণ ভালো লাগবে দেখতে, অথচ দামটাও একদম সাধ্যের মধ্যে। ব্লাউজ পিস থাকছে এটা। নেক্সট নাম্বার 7, এটা একদম স্টিল গ্রে কালার, কেরালা কটন, একটা ইয়েলো বর্ডার রয়েছে, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। বর্ডারটা দেখুন খুব সুন্দর, ভেতরে রয়েছে বুটা প্রচুর কাঁথার, আর আঁচলটাও পুরোটাই কাঁথাতে যাচ্ছে। জাস্ট দেখুন কতটা কাঁথার কাজ, অপূর্ব সুন্দর শাড়ি, প্রাইস অনলি 1850। শিপিং চার্জ আমাদের ফ্রি, কিন্তু যারা কলকাতার মধ্যে সিওডি নিতে চাইছেন তাদের জন্য শিপিং চার্জটা অ্যাড হবে। এই হচ্ছে আঁচল, এটা থাকছে ব্লাউজ পিস। নেক্সট একটা পিঙ্ক কালার, খুব মিষ্টি দেখতে, নাম্বার 8, দুপাশে বর্ডার থাকছে একটা স্লিক বর্ডার, বুটা থাকছে ভেতরে ছোট ছোট, আঁচলটা থাকছে এইরকম। কুচি থাকছে এটা, এই হচ্ছে পুরো শাড়ি। সবাই কিন্তু একটু কমেন্ট করবেন অবশ্যই, শাড়ির কাজ আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন, জানালে আমারও ভালো লাগবে। এটা থাকছে ব্লাউজ পিস। নেক্সট নাম্বার 9, সেম প্রাইস 1850। পরপর দুটো একই কালারের দেখাবো শাড়ি, কিন্তু কাজগুলো আলাদা। এটা একদম লাইট মফ টাইপের কালার বা ল্যাভেন্ডার, লাইট ল্যাভেন্ডার কালারও বলতে পারেন, ভীষণ সুন্দর দেখতে। এটা থাকছে আঁচল পার্ট, আঁচলের কাজটা দেখুন কতটা ইন্ট্রিকেট কাজ, বডিটা থাকছে এইরকম। খুব সিম্পল সোবার দেখতে এই শাড়িগুলো, দেখুন এই হচ্ছে পুরো শাড়িটা। ব্লাউজ পিসটা থাকছে এইটা। নেক্সট নাম্বার 10, সেম কালার আগেরটার মতনই,
তবে ডিজাইনটা পুরো আলাদা। এইটা থাকছে সামনেটা, দেখে নিন ডিজাইনটা। আঁচল পাড়টা থাকছে এই রকম, একটু ক্লোজে দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা ইন্ট্রিকেট কাজ, একদম নিখুঁত, কোনো রকম খুঁত নেই কাজে। কুচি পাড়টা থাকছে এই রকম। এই হচ্ছে ফুল শাড়ির লুক। ব্লাউজ পিসটা থাকছে এইটা, আশা করি ভালো লেগেছে শাড়িগুলো। আপনারা অবশ্যই আমাকে একটু জানাবেন, আর আরো কি কি দেখতে চান আমার কাছে সেটাও কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবারও আসছি পরের কোনো ভিডিও নিয়ে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।